কাল হল ডমডমণি ড্যামর গভীর পা আউ এক জীবন নেগলা ডমডমণি ড্যাম তে অগ্নিশম বাহিনী যে যুবকর মৃতদেহ মিছে সে কটক জেলা কান্দপুর বিরিবাটি অঞ্চল পিঙ্কু বলে অনুমান করা যাচ্ছে। চারজন সাঙ্গ কটক এবং চৌদ্বার অঞ্চল ডমণীর চতুর্পার্শ্বে পাহাড় এবং ড্যাম জলরাশিকে উপভোগ করা যাই বেড়ে পাঁচ গাধুয়া সময় গোড় খসি যাবার জন সাঙ্গ পাঁচ বুড়ি যাই পাখি স্থানীয় যুবক পুলিশকে খবর দেওয়া পরে স্থানীয় পুলিশ এবং অগ্নিশম বাহিনী ঘটনাস্থলক যাই অগ্নিশম বাহিনীর বিএসিট স্কুবা ড্রাইভ সাহায্যে দশ মিনিট মধ্যে যুবক মৃতদেহ উদ্ধার করা শব ব্যবচ্ছেদ কটক বড় মেডিকাল পঠাযাই। আমি ঠিক এর 45 মিনিট পূর্ব 6:30 ভিতরে কল পাইলু কি ডমন ডমনে গোটে ডাউনিং কেস হয়েছে, সাঙ্গে সাঙ্গে আমি আসলু বিএসএফ সহ এটা অপরেসন কলাপরে গোটে ডেড বডি বর্তমান বাহারিছে এবং তাকে আম্বুলান্স যোগে পঠাউছু আমি নিয়ারেস্ট হসপিটাল কু। তিনজন সাঙ্গ বোধে আসছিলে, সি কইছিলে যে পিলাটি বুড়িছে তার না তো এপর্যন্ত সে সঠিক সে কইপার নাতে যা পিকু বলি ডাক না কৌছন্তি, সি তিনজন ভিতর ইয়ে কইলা মু পহরা শিখিছি এবং টিকে গাধেবি আর গাধেলা ভিতরে তার গোড় খসছি যে জায়গায় ডিপ যেটি সবুঠার অধিক অছি সেই জায়গায় হি সে বুড়িছিলা এবং বিএসএফ স্কুবা সহ আমি অপরেসন করছিলু, অপরেসন 10 মিনিট ভিতরে বডি রিকভারি হয়েছিল। হ্যাঁ আপন মানে তো জানিথিবে গত যে জুলাই মাস হয়েছিল 24 তারিখে এইভাবে গোটে কেস হয়েছিল, দুইজন সিডি বিড়ানাসী অঞ্চল দুইজন পিলা মধ্য এই জায়গায় বুড়ি যাইলে তাঁকু রেস্কু করা হয়েছিল, প্রশাসন মধ্য নামফলক মারিছেন যদি এয়ার চারিপটে পুরা ব্যারিকেড হুঁতা এবং 24 ঘণ্টার গোটে সিকুরিটি দায়িত্ব রুহতা যে সন্ধ্যা পরে কি যে জায়গায় ডিপ অছি সিকুরিটি মানে তাঁকু ইনফর্ম করতে তোমাদের পাঁড়ে পশি পারিব না, নিয়রেস্ট পুলিশ স্টেসন বি খবর দিওতা এত পিলা আসছেন তাঁকর রেজিষ্টর গোটে মেনটেন করা এত পিলা আসলে এত পিলা গলে প্রশাসন এইভাবে পদক্ষেপ নেলে কিছু রোকা যাই পারতা। অনেপটে স্থানীয় বাসিন্দা অভিযোগ এই যে যুবক যুবতী মানে এঠাকু আসছন্তি তাঙ্কর রেজিষ্ট্রেশন পঞ্জীকরণ যিবা আসিবার সম্পূর্ণ বিবরণী পুলিশকু হস্তান্তর কলে এভাবে অঘটনকু রোকা যাই পারিব। বড়চণার বেদপ্রকাশ নায়কঙ্ক রিপোর্ট।